হায় আল্লাহু আকবার কাবীরা, আমাদের কাছে বুঝাবার শব্দ নাই, নিজেই বুঝি নাই, এই জন্য আপনাদের বুঝাইতে পারি না। রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, কথা দিলাম তুমি আমার ডাকবা, আমি তোমাকে ডাকবো। আমি বললাম রব্বুল আলামিন আমি ডাকবো কিভাবে? রব যেন বলেন ফাযকুরুনি বিতাআতি, তুমি আমাকে আমার আবাদত দিয়ে ডাকো। আযকুরকুম বিরহমাতি, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব। আমি জিজ্ঞেস করলাম কিভাবে ডাকতাম? রব বলেন আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকো, আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকো। বলেন কি? আমাকে ভালোবেসে ডাকো, বলেন বলেন বলেন, আমাকে ভালোবাসার সাথে ডাকো। তুমি যখন ডাকবা আমি যেন বুঝি ওটা আমার ভালোবাসায় ডাকে, ওটা আমাকে ভালোবাসায় ডাকে। বলেন ওটা আমাকে কি ভালোবাসায় ডাকে? আচ্ছা, 2 বছরের বাচ্চাটা মাত্র কথা শিখে, এ যখন আম্মু বলে আম্মুর কাছে কেমন লাগে? এটা যখন মোবাইলে ডেনমার্কের বাবাকে বলে আব্বু, তো বাবার কাছে কেমন লাগে? কি আমার পীর মুর্শিদ হযরত মাওলানা নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, 20 বছরের যুবতী 30 বছরের যুবক দুজন দুজনকে জীবনে কখনো দেখে নাই। 30টা বছর সে তার বাড়িতে, সে তার বাড়িতে। এবার দুজনের বিয়ে হয়ে গেল, বিয়ের 10 মাসের মাথায় তাদের কোলে ফুটফুটে এক বাচ্চা আসলো। এবার এই বাচ্চাটা 6 মাস 7 মাস বয়সে এক প্রথমবার বলে মা। এবার মা কি বলে? বেটা, গত 20 বছর ধরে তোর মা ডাকার অপেক্ষা করছিলাম। আরে বলে না বলে না। এবার যখন ধীরে ধীরে বলে দাদা দাদা, তো দাদা কি বলে? গত বছর তো মরেই গেছিলাম, সে তো তোর দাদা ডাক শোনার লেগে আল্লাহ আমারে রেখে দিছে। কথা ঠিক না ঠিক? এবার বলে দাদি দাদি, তো দাদি বলে হায় 70টা বছর ধরে তোর ডাক শোনার অপেক্ষা করছি, তুই আমারে কখন দাদি কইবি? আমার হুজুর বলেন যেভাবে মা মা ডাক শোনার জন্য অপেক্ষা থাকে, বাবা বাবা ডাক শোনার অপেক্ষা থাকে, আমার রব আল্লাহ ডাক শোনার অপেক্ষা থাকে। 70 বছরের কেউ যদি ভুলেও বলে ফেলে, 70 বছরের কোন হিন্দু যদি বলে আল্লাহ, 70 বছরের কোন ইহুদিও যদি বলে ফেলে আল্লাহ, 70 বছরের কোন নাসারাও যদি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, রব যেন বলেন গত 70 বছর ধরে আমি শুধুই অপেক্ষা ছিলাম কখন তুমি আমাকে এভাবে ডাকবা, আমি তোমার ডাকের অপেক্ষা ছিলাম। আমার হুজুর এক কিচ্ছা শুনাইতেন, এক হিন্দু তার মূর্তির চতুর্পাশে 70 বছর ধরে তওয়াফ করে। হিন্দুরা তাদের মূর্তিগুলিকে বলে সানাম। কি বলে? সানাম। কি বলে? তো ঘুরে আর বলে ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানামু। হুজুর বলেন হঠাৎ করে মুখ ফসকে বের হয়ে গেল ইয়া সমাধু। এবার আসমান থেকে আওয়াজ আসলো লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক। বন্ধু কেন বলেছো, বলো কেন ডেকেছো? এবার তার তো বুঝে এসে গেল কি ব্যাপার, সনাম সনাম বলে জিন্দিগি দিলাম কখনো আওয়াজ আসলো না, আজকে সমাদ বললাম তো সঙ্গে সঙ্গে আওয়াজ হয়ে গেল। এবার সনাম আর সমাদের মধ্যে পার্থক্য কি বুঝতে হবে? তাকে আলেমে দিনকে জিজ্ঞেস করলেন, আমি তো আমার মূর্তিগুলোকে সনাম সনাম বলে ডাকছি, জীবনে আওয়াজ শুনি নাই, একবার আমার মুখ ফসকে বের হয়ে গেল ইয়া সমাধু, সঙ্গে সঙ্গে আওয়াজ শুনলাম লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক। আচ্ছা বলো তো সনাম আর সমাদের মধ্যে পার্থক্য কি? আলেমে দিন বললেন সনাম তোমারটাকে বলে সনাম, আমাদেরটাকে বলে সমাদ। আমাদেরটাকে কি বলে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله شغل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور صدق الله مولانا العظيم আজকে 11 নভেম্বর 2021 লক্ষীপুর লাহারকান্দি মিফতাহুল জান্নাহ হিফজুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মঞ্চ উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হযরত ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইয়েরা বড়দের আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ এতক্ষণ যিনি কথা বলেছেন যিনি লুধুয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আমাদের বড় ভাই তুল্য হযরত মাওলানা হারুন সাহেব হুজুর কথা বলেছেন বড়দের কথার পরে আর কোনো কথাই বাকি থাকে না তবুও শুধু ইন্তেজামের খাতিরে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করা মেরে ভাইও আমাদের জীবনের উদাহরণ হলো এটা শুধুই একটা বরফ চাকা এটা একটা বরফের চাকা বরফের চাকা যদি বরফওয়ালা বিক্রি করে তবুও শেষ হয়ে যায় আর যদি বিক্রি না করে তবুও শেষ হয়ে যায় ঠিক না বরফের চাকা যদি সে বিক্রি করে তবুও কি হয়ে যায় আর যদি বিক্রি না করে তবুও শেষ হয়ে যায় তুমি বস বিখ্যাত এক বুজুর্গ ছিলেন বাহলুল বাদশাহ হারুন রশিদের জামানা ইনি একবার বাহলুল নিয়ত করলেন যে বাদশাকে কি দিবে উপদেশ দিবে তো বাদশাকে উপদেশ দিবে কিভাবে একটা বরফের চাকা মাথায় নিলেন নিয়ে বরফের ফেরি করে তো বাদশাহ সামনে দিয়া বাড়ির সামনে দিয়া যায় আর ফেরিওয়ালা ফেরি ফেরি দুধ দুধ বলে না মাছ মাছ
তিনি বলেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইরহামু আলাইয়া, আমার উপরে একটু রহম করো। ইন্নি আবিউ শাইআ, আমি এমন একটা জিনিস বিক্রি করছি, যদি তুমি কিনো তাও শেষ হবে, যদি না কিনো তাও শেষ হবে। ইন তাশতারি হালাক ওয়া ইন লাম তাশতারি হালাক, হে মানুষ, আমার উপরে একটু রহম করো। আমি এমন এক জিনিস বিক্রি করি যেটা তুমি কিনলেও শেষ হবে, তুমি না কিনলেও শেষ হবে। তো বাদশাহ এই এলান শুনলেন, ফেরিওয়ালার এলান শুনে লোকজন পাঠালেন, দেখো তো এটা কি ফেরিওয়ালা, কি বেচে, যেটা কিনলেও শেষ না কিনলেও শেষ। দেখে যে কি একটা এক বেটা এটা বরফের চাকা নিয়ে যাচ্ছে, কিনলেও বলেন না কিনলেও। এবার বাদশাহ বললেন এই ফেরিওয়ালাকে ডেকে নিয়ে আসো, বলে তুমি কি এলান করেছো আবার শোনাও। জি বাদশাহ নামদার, আমি এমন এক জিনিস বিক্রি করি যা কিনলেও শেষ না কিনলেও শেষ। এবার বললেন যে কি এটা বরফ। এবার বললেন যে বাদশাহ নামদার, আপনার কাছে আর আমার কাছে এমন একটা হায়াত আছে যেটা যদি ইমান আমলের সাথে লাগাই তবুও শেষ হবে, আর যদি ইমান আমল ছাড়া শেষ করি তবুও শেষ হবে। এটা মসজিদে গেলেও শেষ হয়, এটা বাজারে থাকলেও শেষ হয়, এটা কোরআনে কারিম পড়লেও শেষ হয়, আর পত্রিকা অধ্যয়ন করলেও শেষ হয়, এটা তাসবিহতে থাকলেও শেষ হয়, এটা ফেসবুকে থাকলেও শেষ হয়, এটা শুধুই শেষ হয়, এটা কাজ শুধুই শেষ হওয়া। এটা কাজ কি হওয়া বলেন, আমাদের হায়াত শুধুই শেষ হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের হায়াতের উদাহরণ এভাবে দিয়েছেন, কোনো মানুষ যদি সমুদ্রের পানিতে তার আঙ্গুল ডুবায়, রাসূল বলেন তোমার আঙ্গুলের মাথা যে পরিমাণ পানি এটা হলো তোমার দুনিয়া, তোমার আঙ্গুলের মাথা যে পরিমাণ পানি এটা হলো তোমার দুনিয়া, আর সমুদ্রের অবশিষ্ট পানি এটা হলো তোমার আখেরাত। সমুদ্রের অবশিষ্ট পানি এটাও শেষ সীমা আছে, লেকিন আখেরাতের কোনো শেষ সীমা নাই। এই জন্য এই সময় আমি কি কাজে লাগাব, এই জন্যই মাঝে মাঝে মাহফিলের নামে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া, এটাই যেন আপনাকে মনে করাবার আখেরি আখেরি ঠিকানা। প্রত্যেকে যদি নিজেকে নিজে নিয়ে ভাবেন, আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় থাকব, বলেন কোথায় ছিলাম, বলেন আল্লাহ তাআলার কাছেই ছিলাম, কার কাছে ফিরে যাব, ইলা রব্বিকা মুনতাহা, আল্লাহ তাআলা বলেন তুমি তোমার রবের কাছে আবার ফিরে আসবা, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমার রবের কাছেই তুমি আবার ফিরে আসবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহ তাআলার কাছেই আবার ফিরে যাব। কার কাছে ফিরবো বলেন, আপনি বাজারে গেলেন, টাকাও আছে পকেটে, ব্যাগও আছে পকেটে, লেকিন কোনো বাজার করলেন না, রাত্রি বেলায় শেষ বেলায় 12টা বাজে খালি ব্যাগে ঘরে ফিরলেন। এবার পরের দিন রান্না করার সময় বিবি কি বলবে, কি হ্যাঁ বলেন, বাজার কই, হ্যাঁ রান্ধব কি, কি বলবে বলেন, বাজার কোথায়, রানবে কি, তাহলে কি বাজারে বাজার করে ঘরে রান্না করে, বলেন বলেন, বাজারে গিয়ে কি করে, ঘরে গিয়ে কি করে, রান্না করে।
আর ডাইনিং টেবিলে খা। আমরাও দুনিয়াতে আসছি শুধু ইবাদত করার জন্য, খাবো গিয়ে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন, বলেন দুনিয়াতে কেন আসছি, বলেন বাজার করব আর খাবো কোথায় গিয়ে। আচ্ছা আমার হুজুর হযরত মাওলানা হারুন সাহেব হুজুর একটু আগে উদাহরণ দিয়েছেন, লাগাচ্ছে মাদার গাছ আর আরেকজন জিজ্ঞেস করে কি লাগাচ্ছ, তো বলে এটা আগামী বৈশাখ মাসে আম দিবে। কি চমৎকার উদাহরণ দিয়েছেন, ইন্নাকা লা তাজনি মিনা শাওকা আল আনাবা, তুমি কাটা গাছ লাগাচ্ছ তো এখান থেকে কাটাই মিলবে, আম মিলবে না। কামা তাদিন তুদান আজ ইউ সো সো ইউ রিফ, যেমন কর্ম তেমন ফল। বলেন আবার বলেন, যেমন চি করবা তেমন টি পাবা। এখন আখ লাগাবা তো কয়দিন পরে আখ খাবা, আঙ্গুর লাগাবা কয়দিন পরে আঙ্গুর খাবা, এখন ইমান আমলের চাষ লাগাবা কয়দিন পরে জান্নাতে খাবা, এখন কালিমা লাগাবা কালিমার গাছ লাগাবা। কালিমার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।